তো আমরা এখন অ্যাপিওরির অ্যালগোরিদমটা দেখব। অ্যাপিওর অ্যালগোরিদম অ্যাসোসিয়েশন রুলস এর অ্যালগোরিদম। অ্যাসোসিয়েশন রুলস এর কয়েকটি অ্যালগোরিদম আছে, তার মধ্যে অ্যাপিওরির অ্যালগোরিদম, এপিগ্রোথ অ্যালগোরিদম। তো আমরা এখন অ্যাপিওরির অ্যালগোরিদমটা দেখব। অ্যাপিওরির অ্যালগোরিদমের ক্ষেত্রে কি দেওয়া থাকবে, ট্রানজাকশন আইডি দেওয়া থাকবে এবং আইটেম সেট দেওয়া থাকবে। তো আমি এখানে টিউটোরিয়ালটা অনেক লেন্থি হবে, এই কারণে কি আমি বক্স আকারে এটা দিয়ে রেখেছি। দেন এখন আমাকে জাস্ট বোঝাই দিব যে কিভাবে অ্যাপিওরির অ্যালগোরিদমটি কাজ করে। ওকে, তো আমার ফার্স্টে কি আছে, ট্রানজেকশন আইডি গুলো দেওয়া আছে। ট্রানজেকশন আর কি 100, 200, 300, 400, 500 এবং আইটেম সেট দেওয়া আছে 100-র ক্ষেত্রে 1, 3, 5 এবং 200-র ক্ষেত্রে 2, 3, 5, 300-র ক্ষেত্রে 1, 2, 3, 5, 400-র ক্ষেত্রে 2, 5 এবং 500-র ক্ষেত্রে 1, 3, 5। তো এইটার পরিবর্তে কোশ্চেনে এমনও দেওয়া থাকে মিল্ক, বাটার, ব্রেড, মানে এক্সেট্রা অনেক নাম দেওয়া থাকে, তারপর মোবাইল ফোন, ক্যালকুলেটার, এরকম এক্সেট্রা অনেক নাম দেওয়া থাকতে পারে। তো এই নাম যদি দেওয়া থাকে তো যেন ভড়কায় না যায় বা মানে কনফিউশন না হয় যে এটা কেমন ভাবে করবো, এরকম যেন না হয়। জাস্ট এই আইটেম সেটের পরিবর্তে অন্য নাম দিতে পারে, যদি দেওয়া থাকে তো ওইটা ধরে নিব আমরা এইভাবে। জাস্ট কিভাবে করবো এই জিনিসটা এখন আমরা দেখবো। তো ফার্স্টে আমাদের আইটেম সেট গুলো দেওয়া থাকবে। তো এখন আমাদের এখানে মিনিমাম সাপোর্ট দেওয়া আছে এবং মিনিমাম কনফিডেন্স দেওয়া আছে। যদি মিনিমাম সাপোর্ট না দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে কি মিনিমাম সাপোর্ট দেওয়া থাকে না, তো মিনিমাম সাপোর্ট না দেওয়া থাকলে মিনিমাম কনফিডেন্স দেওয়া থাকবে। তো মিনিমাম কনফিডেন্স যদি দেওয়া থাকে তাহলে মিনিমাম সাপোর্ট বাইর করবো কিভাবে। মিনিমাম সাপোর্ট বাইর করবো হলো, মিনিমাম সাপোর্ট বাইর করার রুলস হলো আমার 60% ক্ষেত্রে যদি বাইর করি তাহলে হবে এমন কি 60% তুলে দিলাম 1000 গুণ টিআইডি। টিআইডি 60 গুণ 1000, সরি 100 গুণ টিআইডি ছিল আমার কত, 5টা টিআইডি, পাস এইভাবে বাইর করলাম, পাস করি 100 দেন 30, সরি 3। আমার এখানে 3 পয়েন্ট আইটেম হচ্ছে আমার, এই মিনিমাম সাপোর্ট হচ্ছে আমার 3। এইভাবে আমি এখানে জাস্ট আমি এই ক্যালকুলেশনের ক্ষেত্রে আমি এটা ধরে নিয়েছি মিনিমাম সাপোর্ট 3 এবং মিনিমাম সাপোর্ট 2 এবং মিনিমাম মেইন কনফিডেন্স 60%। ওকে, তো এখন আমার কাজ আইটেম সেট আমার কয়টা, 5টা। তো আমার আইটেম সেট গুলো লিখে নিই, 1, 2, 3, 4, 5। তো অবশ্যই এগুলো আমার ব্র্যাকেটের মধ্যে লেখা, সেকেন্ড ব্র্যাকেট। ওকে, তো এখন আমি এটা দেখবো আমার মূল যে ট্রানজেকশন আইডির সাথে আইটেম সেট দিয়েছে সেটা আমার এক কয়বার আছে। এক আছে 1, 2, 3, সো আমি একের ক্ষেত্রে সাপোর্ট কয়বার পারবো, 3। 2 আছে 1, 2, 3, 2 আছে 3 বার, 4 আছে 4 আছে 1 বার। এবার 3 দেখব, 1, 2, 3, 4, 3 আছে 4 বার, 5 আছে 4 বার, আমার প্রথম কাজ হয়ে গেল। আচ্ছা, এটাকে আমার ক্যান্ডিডেট আইটেম সেট বলে। এটা ক্যান্ডিডেট আইটেম সেট এবং এটা ফ্রিকোয়েন্ট আইটেম সেট। ওকে, তো এই জিনিসটা প্রত্যেকের ক্ষেত্রে আমি লিখতেছি না, এটা ক্যান্ডিডেট আইটেম সেট এবং এটা এটা ক্যান্ডিডেট আইটেম সেট, এটা ফ্রিকোয়েন্ট আইটেম সেট, এটা ক্যান্ডিডেট ফ্রিকোয়েন্ট। ওকে, তো আমার এটা কি প্রথম স্টেপ, তো আমি এখানে স্টেপ কে ইকুয়াল টু 1 ধরে নিলাম, আমার প্রথম স্টেপের কাজ চলতেছে। আচ্ছা, তো আমি এখন কি ক্যান্ডিডেট আইটেমটা বের করে নিলাম যে 1 কয়বার আছে, 2 কয়বার আছে, 3 কয়বার আছে, 4 কয়বার আছে এবং 5 কয়বার আছে। এখন আমার ফ্রিকোয়েন্ট আইটেম সেট হবে কি, আমার আমার যে মিনিমাম কনফিডেন্স এবং মিনিমাম সাপোর্টটাকে আমার যে মেনে চলতেছে এই রুলটা অ্যাকসেপ্ট করতেছে এমন গুলোকেই আমি এই টেবিলে ফ্রিকোয়েন্ট আইটেম সেটে নিব। তো আমার এক এক যেহেতু 3 আছে আর মিনিমাম সাপোর্ট 2 দেওয়া আছে, তো আমার 3 কি 2-এর থেকে বড়, তাই আমার কি 1 আসবে। একের জন্য 3, 2 আসতেছে, 3, 3 আসতেছে, 4, 5 আসতেছে, 4। কারণ কি আমার মিনিমাম সাপোর্ট দেওয়া ছিল আমার 2, আমার এখানে মিনিমাম আমার অলরেডি সাপোর্ট পেয়েছি 3, 3, 4, 4। আমার এখান থেকে প্রথম স্টেপে আমার কি 4 বাদ হয়ে গেল, কারণ কি 4 আমার মিনিমাম মিনিমাম সাপোর্টকে আমার অ্যাকসেপ্ট করতেছে না, এই জন্য কি আমার 4 বাদ গেল।
এখন সেকেন্ড স্টেপ, এটা কে ইকুয়াল টু তাহলে টু হবে। আচ্ছা এখানে আমি এই জিনিসটা লিখতেছি না, ক্যান্ডিডেট আইটেম সেট এবং এখানে ফ্রিকোয়েন্ট আইটেম সেট। এখন আমার এখানে আসবে যে এইখানকার যে, আচ্ছা এখন কি আমার প্রথমে একটা নিয়ে কাজ করেছে, এখন দ্বিতীয় স্টেপ আমাকে দুইটা দুইটাকে সাজাবো। এটা মানে দুইটা দুইটা সাজালে কি হয়, এক দুই এক তিন এক চার এক পাঁচ, দুই তিন, সরি একটু মিস্টেক হয়েছে, কারণ কি আমার এখানে চার তো ফার্স্টই বাদ চলে গেছে, আমি চারকে নিব না। তাহলে আমার এক দুই হবে, এইখানকার এইগুলো নিয়ে কি, এক দুই এক তিন এক পাঁচ, তাহলে এক চারের পরিবর্তে এটা আমি এক পাঁচ করে দিই, তাহলে দুই তিন দুই তিন দুই পাঁচ আর তিন পাঁচ। আমার যে এই সাপোর্টটা, মানে যে এটাকে অ্যাক্সেস, এটাকে মেনটেন করছে, এই রুলস মিনিমাম সাপোর্টটাকে মেনে চলেছে এই টেবিলটা, দেন এইখান থেকে আমি কি এটার ফ্রিকোয়েন্ট আইটেমটা বের করবো, কোয়ান্টিটি আইটেমটা বের করবো, কি এক দুই এক তিন এক পাঁচ, দুই তিন দুই পাঁচ তিন পাঁচ, আমি এইভাবে লিখলাম। এখন দেখবো এটা আমি এটার সাথে মিলাই দেখবো, কম্পেয়ার করে দেখবো যে কয়টা আমার সাপোর্ট মিলতেছে, যে কয়টা মিলবে পরে আমার কি ফ্রিকোয়েন্ট আইটেমে ওই কয়টা আসবে, বাকিগুলো আসবে না। এক দুই এখানে এক দুই একবার একবার আছে এক দুই, সো এখানে আমি লিখলাম সাপোর্টের ক্ষেত্রে এক দুই এক তিন কয়বার আছে, এক তিন একবার দুইবার তিনবার, তারপর এক চার আছে, সরি এক পাঁচ, এটা এক পাঁচ আছে একবার দুইবার, দুই তিন আছে দুই তিন দুই তিন দুইবার, দুই পাঁচ এক দুই তিনবার, এবং তিন পাঁচ তিনবার। ওকে তো আমি এখানে এসে দেখতেছি এক দুই আমার আমার যে মূল সাপোর্ট ছিল মিনিমাম সাপোর্ট দুই, এটাকে অ্যালাউ করতেছে না, বা এই রুলসটাকে সে মেনটেন করতেছে না, এই জন্য কি বাদ হয়ে যাবে। তাহলে আমার এখানে কোনটা কোনটা আসবে, এখানে আসবে এক তিন এক পাঁচ দুই তিন দুই পাঁচ তিন পাঁচ, তোমার এখানে তিন এক তিন এক পাঁচের ক্ষেত্রে আছে দুই, দুই তিনের ক্ষেত্রে দুই তিন তিন। আচ্ছা এটা কি ফ্রিকোয়েন্ট আইটেম আমি পেয়ে গেলাম। এখন এই ফ্রিকোয়েন্ট আইটেম থেকে আমার তিনটা নিয়ে কাজ করবে এবার। এখন এটা আমার কে ইকুয়াল টু টু, এটা কে ইকুয়াল টু থ্রি স্টেপ, তিনটা নিয়ে কাজ করলে এক তিন পাঁচ এক দুই পাঁচ। আচ্ছা আমি এখান থেকে ই করি, এক দুই পাঁচ হবে, এক দুই তিন এবং এক দুই পাঁচ, এক দুই তিন এক দুই পাঁচ এক তিন পাঁচ দুই তিন পাঁচ। আচ্ছা তো আমি এটা কিভাবে করলাম, তিনটা করে নিতে হবে প্রথমে, কে করলো দুবার দুইবার করে নিতে হবে, তিনটা করে এক দুই তিন এক দুই পাঁচ এক তিন পাঁচ এবং দুই তিন পাঁচ। এখন দেখতেছি এক দুই তিন, কারণ আমি দেখলাম এক দুই যেহেতু এখানে একবারই আসছে, তার মানে এক দুই এই দুটা যেহেতু তো একসাথে একবারই আছে, তার মানে কি বাকি বার কখনো আসবে না, এক দুই দেখে আসছে কিনা, এক দুই তিন এক দুই তিন একবার, এক দুই পাঁচ এক দুই পাঁচও একবার, কারণ কি এক দুই তো একবারই আছে, এই জন্য দ্বিতীয়বার এটা হিসাব না করে বসালেও চলতো, এক তিন পাঁচ এক তিন পাঁচ এক তিন এক তিন পাঁচ দুইবার, এবং দুই তিন পাঁচ দুই তিন পাঁচ দুই তিন পাঁচ দুইবার। আমার ফ্রিকোয়েন্ট আইটেম এটা ইগো নো হয়ে যাচ্ছে, এটা আসতেছে না, এইটা আমার এই স্টাফটাকে আমার কি করতেছে না, সাপোর্ট করতেছে না, যে মিনিমাম সাপোর্ট দুই এই দুটো হচ্ছে না, তাহলে আমাকে বাকি দুটো আসবে, এক
তিন, পাঁচ, দুই, তিন, পাঁচ, দুই, দুই। কে ইকুয়াল টু, কে ইকুয়াল টু আমার থ্রি করলাম, তখন এই দুটাকে পেলাম। এখন কি আমার চারটা পালা, চারটা পালা দেখতেছি আমি, সরাসরি দেখতেছি একবার আসতেছে। সো আমি এখানে একবারই করতে পারবো, যে এক, দুই, তিন, পাঁচ, এটা একবার। এটা কে ইকুয়াল টু আমার ফোর। আচ্ছা, তো এখন আমি দেখতেছি আমার মিনিমাম সাপোর্ট কি, এটা ফলো করতেছে, এটা মেনটেন করতেছে না বা ওই রুলসটাকে সাপোর্ট করতেছে না। তো এই যে এখান থেকে আমি বাদ হয়ে গেলাম, কারণ আমার মিনি আদার অ্যাসোসিয়েশন রুলস পেলাম করে দুইটা, 1 3 5 এবং 2 3 5। কারণ কি, ফোর্থ স্টেপে এটা ভ্যালিড করতেছে না, আমার মিনিমাম কনফিডেন্স, মিনিমাম সাপোর্ট যেটা, সেটা 2 হচ্ছে না। এই জন্য কি আমার পরে স্টেপে যেতে পারতেছে না, এখানেই আমার স্টপ হয়ে যাচ্ছি। সো আমার অ্যাসোসিয়েশন রুলস পেলাম আমি 1 3 5 এবং 2 3 5। এখন এই দুইটাকে নিয়ে আমার অ্যাসোসিয়েশন রুলস গুলো তৈরি করব। তো এখানে আমি লিখে নিই, সো দ্যাট 1 3 5 অ্যান্ড 2 3 5 আর অ্যাসোসিয়েশন, আর অ্যাসোসিয়েট। অ্যাসোসিয়েশন রুলস লিখলেও হয়, সমস্যা নেই, অ্যাসোসিয়েশন রুলস। ওকে, আমার অ্যাসোসিয়েশন রুলস পেলাম কারো আমার দুইটা, 1 3 5 এবং 2 3 5। এখন এইখান থেকে আমি তার কনফিডেন্স লেভেল বের করবো, তার কত কনফিডেন্স। তো অ্যাসোসিয়েশন রুলস 1 3 5 এর ক্ষেত্রে করবো কি আমরা, আবার এখন ইন্টারসেকশন করব। আমি একটা দেখাই দিই, এক ইন্টারসেকশন তিন ইকুয়াল টু ফাইভ, 1 3 5-এর ক্ষেত্রে করতেছি। এটা টেবিল ফর 1 3 5। আচ্ছা, 1 3 5 হচ্ছে তাহলে এক ইন্টারসেকশন পাঁচ, সাইজ হলো তিন, তিন ইন্টারসেকশন পাঁচ। এটাকে কত ভাবে লেখা যায়, জাস্ট এই জিনিসটা আমরা এখন লিখব। এক, এককে লেখা যায় হলো তিন ইন্টারসেকশন পাঁচ, তিনকে লেখা যায় এক ইন্টারসেকশন পাঁচ, পাঁচকে লেখা যায় এক ইন্টারসেকশন তিন। আমার কি অ্যাসোসিয়েশন রুলসটা লেখা হয়ে গেল। এখন কি সাপোর্ট, আমি জানি মিনিমাম সাপোর্ট কি দুই, সো দুই দিয়ে দিলাম প্রত্যেকটার ক্ষেত্রে দুই। এখন আমি এটার আমি কনফিডেন্স বাইর করবো। কনফিডেন্স কি করে পারবো বাইর করবো, আমার দুই যেহেতু আমার মিনিমাম সাপোর্ট দুই, দুই সবগুলোর ক্ষেত্রে দিয়ে দিলাম। এখন আমি এক তিন, এক এবং তিন কয়বার আছে, তিনবার, সো এখানে তিন দ্বারা ভাগ হবে। আমরা ক্যালকুলেশন করতেছি, এক পাঁচ, দুই আছে, দুইবার আছে, সো দুই দ্বারা ভাগ হবে। এটা কি 3 5, 3 5 তিনবার, সো তিনবার তিন দিয়ে ভাগ হবে। দেন আছে 3 5, এটাও 3 5, এক, এটা আমার তিন দিয়ে ভাগ হবে, কারণ 3 5-এর ক্ষেত্রে আমার তিন হচ্ছে 1 5, দুই, সো দুই দিয়ে ভাগ হবে, সরি, এক পাঁচ না, এই সাইডের টা আমি হিসাব করতেছি। তো একের ক্ষেত্রে আমার ছিল কত, তিন, তিন দিয়ে ভাগ করছে, এখানে তিনের ক্ষেত্রে আসছে আমার চার, সো চার দিয়ে ভাগ করব। এবং এক্ষেত্রে পাঁচ আছে, পাঁচ হলো আমার চার, সো চার দিয়ে ভাগ করব। আমি তো এই সাইডের টা হিসাব করতেছি, সেটা মিস্টেক আছে। আচ্ছা, তো এইবার আমাকে এটা ক্যালকুলেশন করব। দুই ভাগ তিন 0.6, তাহলে দুই ভাগ তিন আছে যেখানে, সেখানে 0.6 বসিয়ে দিই, দুই ভাগ তিন 0.6, দুই ভাগ চার 0.5, এদের 0.5, দুই ভাগ দুই সমান এক। তাহলে কনফিডেন্স আমার কি এটা
তাহলে 60% আমাদের যেহেতু পার্সেন্টেজ লিখতে হবে, এটা হবে 100%, এটা হবে 0.60%, সরি পয়েন্ট না, 60%, এটা হবে 66%, 66% নট 60%, 50%, 50%। এখন আমি কনফিডেন্স বলেছিলাম 60%, তাহলে আমার অ্যালাউ করছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, বাকি দুইটা আমার কি এই রুলস অ্যাসোসিয়েশন রুলস অ্যালাউ করতেছে না। এখন করবো এটা ফর ফর টেবিল 1 3 5 করেছে, এখন 2 3 5, 2 3 5, 2 3 5-এর ক্ষেত্রে হবে 2 ইন্টারসেকশন 3 ইমপ্লাইজ পাস, 2 ইন্টারসেকশন 5 ইমপ্লাইজ 3, 3 ইন্টারসেকশন 5 ইমপ্লাইজ 2, 2 ইমপ্লাইজ 3 ইন্টারসেকশন 5, 3 ইমপ্লাইজ 2 ইন্টারসেকশন 5, 5 ইমপ্লাইজ 2 ইন্টারসেকশন 3। তো এটার মিনিমাম সাপোর্ট আমরা জানি 2, সো 2 দিয়ে দিই প্রত্যেকের ক্ষেত্রে। ওকে, কনফিডেন্স এটার ক্ষেত্রে যেহেতু 2, আমি 2 কনফিডেন্স দিয়ে দিলাম। এখন আমি ডিভাইড করব 2 3, 2 3 আমার কত আছে 2 বার, সো আমি এটা 2 দিয়ে ভাগ করলাম। এবার আছে 2 5, 2 5 আছে 3 বার, সো এটা আমি 3 দিয়ে ভাগ করলাম, 3 5, 3 দিয়ে 2, অনলি 2 আছে 3 বার, 3 দিয়ে 3, অনলি 3 আছে 4 বার, আর এটা হলো আমার 5, অনলি 5 আছে 4 বার। সো 2 ভাগ 4 = 0.5 হয় এটা, তাহলে 4 ভাগ দিলে 0.5, 3 দিয়ে ভাগ করলে 0.66%, 66 হয় এটা, 3 দিয়ে ভাগ করলে 66, 3 দিয়ে ভাগ করলে 66, 2 দিয়ে ভাগ করলে 1 হয়। আমরা আগে ভাগ করে দেখেছি, তাহলে কনফিডেন্স কত হবে আমার, এটা 100% হবে, এটা 66% হবে, 66%, 66%, 50%, 50%। তাহলে কি আমরা বুঝলাম, এখান থেকে বুঝতে পারলাম যে আমার মিনিমাম সাপোর্ট এই দুইটা রোলসই ফলো করেছে, কিন্তু তার মধ্যে মিনিমাম কনফিডেন্স ফলো করছে কয়টা। মিনিমাম কনফিডেন্স ফলো করছে 1 2 3 4, 1 2 3 4, 8টা, আর রোলস হয়েছে কয়টা, রোলস হয়েছে আমার 6 12টা, 12টার মধ্যে 8টা আমার কি করেছে যে মিনিমাম কনফিডেন্স এবং মিনিমাম সাপোর্টকে মানে সে তারা মেনে চলেছে, এই রুলসটা মেনেছে, মেনটেন্স করছে, বাকিগুলো মেনটেন্স করে নাই। তো এটা ছিল কি অ্যাসোসিয়েশন রুলস এর অ্যাপ্রিওর অ্যালগোরিদম। আচ্ছা, আর একবার আমরা এটা রিভিউ করে দিই। আমাদের ফার্স্টে কি একটা ট্রানজেকশন আইডি এবং আইটেম সেট দেওয়া থাকবে, 100 200 300 400 500, আমার কি 5টা ট্রানজেকশন আইডি, এবং আইটেম সেট দেওয়া আছে 1 3 5, 1 3 4, 2 3 5, 1 2 3 5, 2 5, 1 3 5। এখান থেকে যদি বলে দেয় যে আমার মিনিমাম সাপোর্ট এবং কনফিডেন্স বলে দেয় তাহলে, এবং অ্যাপের অ্যালগোরিদম অ্যাপ্লাই করতে হবে, তাহলে এইভাবে আমরা অ্যাপ্লাই করব। তো ফার্স্টে কি করবো, আমরা আইটেম সেট গুলো লিখে নিব, কয়টা আইটেম সেট আছে এখানে, 5টা, 5টা লিখে 5টা, এবং সাপোর্ট খুঁজব, একের ক্ষেত্রে সাপোর্ট কয়টা, 1 3 বার সাপোর্ট করছে, 2 3 বার, 3 4 বার, 4 1 বার, 5 4 বার, এবং এইটার ক্ষেত্রে আমার মিনিমাম সাপোর্টকে কয়বার, মিনিমাম সাপোর্টকে সাপোর্ট করতেছে এমন সংখ্যা কতটা, এমন আইটেম সেট কতটা, সেইগুলো আমরা এখানে লিখবো। দেন এইখানে আমরা এটা কি ফর কে ইকুয়াল টু 1, মানে একটা 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 করে নিয়ে দেখলাম যে এইগুলো আমার এতটা মিনিমাম সাপোর্ট পাচ্ছি। তারপর আমাকে দুইটা দুইটা করে নিয়ে, 1 2 1 3 1 5, 2 3 2 5 3 5, এইগুলোর ক্ষেত্রে আবার আমি আইটেম সেট এবং সাপোর্ট বাইর করবো। দেন কে ইকুয়াল টু, তিনটা তিনটা করে নিয়ে আমি আইটেম সেট এবং সাপোর্ট বাইর করবো, দিয়ে বাইর করে দেখলাম যে এখানে দুইটা মিনিমাম সাপোর্টকে আমার কি মেনটেন্স করতেছে, তাই আমি দুইটাকে লিখলাম। চতুর্থ লেভেল এসে দেখতেছি, চতুর্থ 1 3 5, এটা একবার অনলি সাপোর্ট করতেছে, কারণ আমার এখানে কি মিনিমাম সাপোর্ট তাহলে মেনটেন্স করতেছে না, এই জন্য এটাকে বাদ চলে গেল। এখানে আসলাম আমার কি দুইটা, তার মানে এই দুইটা হলো আমার কি অ্যাসোসিয়েশন রুলস। আমরা যতক্ষণ না লাস্ট পর্যন্ত যাব, লাস্ট পর্যন্ত যাওয়ার পর দেখবো যে এরপরে আর কোনো সাপোর্ট আসতেছে না, মিনিমাম সাপোর্ট আসতেছে না, তখন কি আমার আগেরটার অ্যাসোসিয়েশন রুলস তৈরি করবো। আমার এখানে অ্যাসোসিয়েশন রুলস হলো 1 3 5, 2 3 5,
এক তিন পাঁচ এবং দুই তিন পাঁচকে নিয়ে আমার অ্যাসোসিয়েশন রুলস তৈরি তৈরি করার পরে প্রত্যেকটা অ্যাসোসিয়েশন রুলস নিয়ে আমি হিসাব করলাম। মিনিমাম সাপোর্ট আমার ছিল দুই, মিনিমাম সাপোর্ট আমি দুই দিয়ে দিলাম প্রত্যেকটা ক্ষেত্রে। এটা এই টেবিলটা কি 1-3-5-এর ক্ষেত্রে, এই টেবিলটা 2-3-5-এর ক্ষেত্রে, তো এটার কি হবে মিনিমাম সাপোর্ট এবং 1-3-5 এইটার সাপোর্ট কত? 1-3-5 সরি 1-3, তিনের জন্য তিন দিয়ে ভাগ করছি, এটা কি লেফট সাইডেরটা দিয়ে ভাগ করছি, রাইট সাইডেরটা না, লেফট সাইডে যেগুলো আছে এইগুলো ভাগ করছি। যেমন 1-5 মিনিমাম সাপোর্ট 2, এই যে 1-5 2 দিয়ে ভাগ করছি, 3-5 3-5-এর 3 3 দিয়ে ভাগ করছি, 1 1-এর ক্ষেত্রে 3, এই যে 3 দিয়ে ভাগ করছি, দেন এখানে 3 3-এর ক্ষেত্রে 4, 5-এর ক্ষেত্রে 4 4 দিয়ে ভাগ করছি, দেন এইটা আবার ভাগ ক্যালকুলেশন করেছি পয়েন্ট পার্সেন্ট দিয়ে, দেন এইটাকে আমি কনফিডেন্সকে 100% দিয়ে গুণ করে আবার কনফিডেন্সটা বাইর করছি কত পার্সেন্ট আমার কনফিডেন্স লেভেল। আমি দেখতেছি আমার মিনিমাম কনফিডেন্স 60% কোনগুলো অ্যালাউ করতেছে, যেগুলো অ্যালাউ করতেছে এগুলোই আমার অ্যাসোসিয়েশন রুল। সো এটা ছিল অ্যাপিওরি অ্যালগোরিদম। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আমার টিউটোরিয়ালটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার টিউটোরিয়ালটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।